আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন। চাঞ্চল্যকর তথ্য খালেদার রায় লেখাই হয়নি, রায় হলো কিভাবে? মোস্তফা কামাল পলাশ ইংরেজি দৈনিক পত্রিকা নিউ এজের আজকের সংবাদ যে বেগম খালেদা জিয়ার মামলার 632 পৃষ্ঠার রায় এখনো পুরো লেখা হয় নাই, লিখিত রায় টাইপ করা হয় নাই, টাইপ করা রায় সংশোধন হয় নাই। রায় যদি লেখা শেষ না হয় তবে সেই রায় ঘোষণা হইল কেন? রায় ঘোষণায় এত তড়িঘড়ি কেন? আরো 15 দিন পরে রায় ঘোষণা হইলে কি সমস্যা ছিল? এরকম একটি স্পর্শকাতর মামলার রায়ে এত অসঙ্গতি কেন? মামলার রায় হয়েছে কিন্তু বিবাদী পক্ষকে মামলার রায়ের সার্টিফাইড কপি দেওয়ার কোনো খবর নাই। সার্টিফাইড কপি না পাইলে বিবাদী পক্ষের আইনজীবীরা আপিলও করতে পারবে না, হাইকোর্টেও মামলা উঠবে না। ততদিন খালেদা জিয়া জেলের ভাত খাক, জেলে বসে বিটিভিতে শেখ হাসিনার উন্নয়নের জোয়ার দেখুক, সশ্রম কারাদণ্ডের ফলে সকাল সন্ধ্যা জেলখানার ফুলবাগানে পানি দিতে থাকুক, তাতে কিছু যায় আসে না। নিউ এজ পত্রিকার সংবাদ পড়ে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিমের বেলজিয়াম প্রবাসী আইনের অধ্যাপকের সাথে স্কাইপি সংলাপের উক্তির কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। 8ই ফেব্রুয়ারি বাংলাদেশ শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু। 3 দিনের নিচে তো সেই টেস্ট শেষ হবে না হলফ করিয়া বলা যায়। সেই সাথে একই দিনে প্রধানমন্ত্রী কর্তৃক একই দিনে বরিশালের নতুন সেনানিবাসের উদ্বোধন, ক্রিকেট পাগল বাংলাদেশী মানুষকে টেলিভিশনের স্ক্রিনে আচ্ছন্ন রেখে বেগম খালেদা জিয়াকে জেলে ঢুকানোর মতো এই রকম মোক্ষম সময় ও সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে দেওয়া যায় না। বাংলাদেশে টাকার উপর যেমন লেখা থাকে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে, তা এখন নিম্ন আদালতের বিচারকদের ক্ষেত্রে প্রযোজ্য হইতেছে। সাবেক প্রধান বিচারপতি সিনহার সাথে সরকারের প্রধান বিরোধ ছিল ওই নিম্ন আদালতের বিচারকদের নিয়ন্ত্রণ নিয়েই। বিচারপতি সিনহাকে যখন কোনোভাবে রাজি করানো সম্ভব হল না, নিম্ন আদালতের বিচারকদের প্রমোশন ট্রান্সফার এর ক্ষমতা সরকার বা নির্বাহী বিভাগের হাতে রাখার ঠিক তখনই তাকে ক্যান্সারের রোগী বানানো হল, দেশ ছাড়া করতে বাধ্য করা হল, বিমানবন্দরে তার স্ত্রীকে আটকে দেওয়া হল, অবশেষে অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুরে ডেকে নিয়ে এসে পদত্যাগ বাধ্য করা হল। সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক প্রকাশ্য আদালতে তত্ত্বাবধায়ক সরকার পরবর্তী 2 টার্ম রাখা যেতে পারে বলে রায় ঘোষণা করে 10 মাস পরেই সেই রায় প্রায় পুরো পাল্টিয়ে লিখিত রায় প্রকাশ করেছিলেন। দুজন সাবেক প্রধান বিচারপতি প্রকাশ্যে বলেছেন, খায়রুল হক যেভাবে প্রকাশ্য আদালতে ঘোষিত রায় পাল্টিয়েছেন তা ফৌজদারি অপরাধে বিচারযোগ্য। বিচারপতি নিজামুল হক নাসিম যেমন বেলজিয়াম থেকে যুদ্ধাপরাধ মামলার রায় লিখে আনিয়েছিলেন, সেই একই রকম ঘটনা কি ঘটতে যাইতেছে বেগম খালেদা জিয়া মামলার ক্ষেত্রে? বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে সংবাদ মাধ্যম বাংলা ট্রিবিউন প্রকাশিত সাংবাদিক গোলাম মর্তুজা এর লেখা একটা আর্টিকেল আজকে কোট করলাম আপনাদের জন্য। লেখা ছিল, প্রধানমন্ত্রী তহবিলের টাকা প্রধানমন্ত্রী হিসাবে খালেদা জিয়া চুরি বা আত্মসাত করেননি, তারেক রহমান বা অন্য কেউ এই টাকা চুরি বা আত্মসাত করেননি, বৈধ প্রক্রিয়া অনুসরণ না করে টাকা হস্তান্তর হয়ে কয়েক হাত ঘুরে আদালতের নির্দেশে আবার এতিমখানার তহবিলে ফিরে এসেছে, মূল টাকা বেড়ে 6 কোটি হয়েছে, এতিমের টাকা খালেদা জিয়া বা অন্য কেউ মেরে খেয়েছেন তথ্য তা প্রমাণ করে না, টাকা উধাও হয়ে যায়নি, ব্যাংকে জমা আছে। খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ টাকা চুরি বা আত্মসাত বা মেরে খাওয়ার নয়, অভিযোগ প্রধানমন্ত্রী হিসেবে তিনি রাষ্ট্রীয় অর্থ সংরক্ষণে বিশ্বস্ততার পরিচয় দেননি, অবিশ্বস্ত আচরণ করেছেন, আমানতের খেয়ানত করেছেন, চুরি বা আত্মসাত করেননি।